কোন দিকে যাবেন শান্ত যেন এক মুহূর্তের জন্য দিশা হারিয়ে ফেলেছিলেন। শান্তর দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজে পাকিস্তান দলও এমন দিশেহারা ছিল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য সিরিজ জয়ের ট্রফিটাই শান্তর হাতে। শান্তর নেতৃত্বেই সেই ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের দিন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে সেদিনই মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন। বাংলাদেশ দল যেদিন দেশে ফিরেছিল, নাজমুল হোসেন শান্ত গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন বিমানবন্দরে। তিনি জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে বাংলাদেশ দল, এবং সেই দেখা আজই হয়ে যাচ্ছে। নাজমুল হোসেন শান্ত পাকিস্তান সিরিজের যেই ট্রফি সেটি নিয়েই কিন্তু যমুনার উদ্দেশ্যে তার টিম নিয়ে গিয়েছেন। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনি আসলে কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে, সাকিব আল হাসানের বিষয়টিও কিন্তু এই আলোচনায় উঠে আসতে পারে। মধ্যাহ্নভোজে ডেকেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ দলকে, এবং সেখানে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাবেন, অভিনন্দন জানাবেন, এবং সেখানে হয়তো সাকিবের বিষয়টি খুবই গুরুত্বের সাথে আলোচনা করা হবে। রাজনৈতিক প্রতিহিংসামূলক যেই মামলা সাকিবের বিপক্ষে করা হয়েছে সেটির বিষয়ে ক্রিকেটাররা কথা বলবেন, এবং বাংলাদেশ জাতীয় দলের সকল ক্রিকেটার এই মুহূর্তে সাকিব আল হাসানের পাশেই থাকবেন, এমনটাই নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড, এবং খেলার জন্যে কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা উঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পরই দলের প্রথম সাফল্য। ফারুকের সাথে নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও যমুনাতে গিয়েছেন। দলের সাথে বিসিবির নতুন পরিচালকরাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। আজই ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা করা হবে। আগামী 15 সেপ্টেম্বর বাংলাদেশ দলের ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। বলো ভাই, এই আতিক আতিক